মাত্র একদিনের মধ্যেই আজ আমরা ঘুরে দেখব টেরাকোটার মন্দিরে ঘেরা পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক নগরী বিষ্ণুপুর। একদিনে বিষ্ণুপুর ঘুরতে হলে সাঁতরাগাছি স্টেশন থেকে ভোর 6:28-এর রূপসী বাংলা এক্সপ্রেস কিংবা শালিমার স্টেশন থেকে সকাল 7:45-এর আরণ্যক এক্সপ্রেস ধরে চলে আসতে হবে বিষ্ণুপুর স্টেশন। এই রূপসী বাংলা এক্সপ্রেস সকাল 9:30-র মধ্যেই বিষ্ণুপুর স্টেশনে পৌঁছে যায়, আর আরণ্যক এক্সপ্রেস পৌঁছয় বেলা 11:08-এ। তাছাড়া এসপ্লেনেড থেকে বিষ্ণুপুরে যাতায়াতের ডাইরেক্ট বাস তো রয়েইছে। বিষ্ণুপুরে নাইট স্টে করারও সুবন্দোবস্ত রয়েছে। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড আর রাসমঞ্চের আশেপাশে একদম সামান্য খরচেই থাকার মতো অনেক লজ আছে। তবে এখানে এসে সবচেয়ে ভালোভাবে থাকতে চাইলে একদম রাসমঞ্চের কাছেই WBTDCL এর বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি বেস্ট অপশন। স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে তোমরা এখানে রুম বুক করে নিতে পারো। কিভাবে আসবে, কোথায় থাকবে, সবটাই তো বলে দিলাম। এইবারে তাহলে বলি কিভাবে বিষ্ণুপুর ঘুরবে। একদম স্টেশনের সামনে থেকেই তোমরা অটো, টোটো বা ফোর হুইলারও পেয়ে যাবে সাইট সিং এর জন্য। বড় গাড়ি বুক না করে অটো বা টোটোতে ঘোরাই এখানে ভালো, কারণ বিষ্ণুপুরে অনেক জায়গাতেই রাস্তা বেশ সরু। তাই আমরাও ঘোরবার জন্য একটা টোটো বুক করে নিলাম। আচ্ছা, আমরা তাহলে কোন কোন জায়গাগুলো আজকে দেখবো? আপনাদেরকে ফার্স্ট স্টার্টিং এ নিয়ে যাব মদন মোহন মন্দির, ঠিক আছে? তারপর নিয়ে যাব পাথরের রথ, পাথরের রথের পর নিয়ে যাবো রাজবাড়ি, রাজবাড়িতে আমরা জোর বাংলা মন্দির, আমরা শ্যামরায়ের মন্দির, আপনার রাধালালজি মন্দির, পাথরের গেট, মা মৃন্ময়ীর মন্দির, রাজবাড়ি। তারপর থেকে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে সর্বমঙ্গলা মন্দির, লাল বাঁধ। বিষ্ণুপুরে যে 7টা বাঁধ রয়েছে তার ভিতরে একটা বাঁধ দেখানো হবে, সেটা হচ্ছে লাল বাঁধ আর মা সর্বমঙ্গলা মন্দির। তারপরে নিয়ে যাবো আপনাদের ছিন্নমস্তা, ছিন্নমস্তার পরে নিয়ে যাবো যেটা পোরামাটি হাটে যেখানে মন্দির বললেন, ওগুলো কালাচাঁদ মন্দির, রাধেশ্যাম মন্দির, এগুলো দিকে। আর যদি হাতে কারোর সময় থাকে তাহলে আর কোন কোন জায়গা এখানে আশেপাশে দেখতে পারে? আশেপাশে পুরো আমরা লালগড় যেতে পারি, লালগড়ে একটা পার্ক রয়েছে, সেই পার্কে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই কাছাকাছি আমরা যেটা মানে বিগ্রহ রয়েছে ঠাকুর রাধালালজু, মদন গোপাল। আচ্ছা, এখানে তো বালুচুরি শাড়িও নাকি খুব ফেমাস, তো সেইগুলো কোথা থেকে? স্বর্ণচুরি, হ্যাঁ ওগুলো হচ্ছে। শুনুন, দোকানে গেলে আপনার দোকানে যে শাড়িটা তৈরি হচ্ছে সেটা দেখতে পাবো না, হ্যাঁ। আর যেখানে তাঁতি বাড়ি কারখানা সেখানে আপনি শাড়ি বোনা হচ্ছে, সেখানে শাড়িও পেয়ে যাবেন, যে শাড়ি কিনতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাড়ি বোনা হচ্ছে সেটাও দেখিয়ে দিই আপনাদের বললে, ওখানেও আপনারা তো নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবেন, ঠিক আছে। আর এমনি আপনাদের প্যাকেজ কিরকম আছে? প্যাকেজ আমাদের শুনুন টোটাল এই যে আপনি বললেন যে বালিচুর শাড়ি সব তাঁতি বাড়ি এগুলা পুরো প্যাকেজ নিতে হলে 1000 টাকার মতো প্যাকেজ পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশাসন থেকে রেট করে দেওয়া আছে, ঘন্টায় 200 টাকা করে প্রশাসন থেকে রেট করা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আমাদের প্রশাসন এসডিও সাহেব উনি রেট বেঁধে দিয়েছেন আমাদের, ঘন্টায় 200 টাকা করে। ঠিক আছে। আর আপনার নামটা আর ফোন নাম্বারটা বলে দেবেন? আমার নামটা হচ্ছে শিবু দে, আর ফোন নাম্বার 7864841675। তবে আমরা সারাদিনের জন্যই টোটো বুক করে নিয়েছি। তোমরাও যদি আমাদের মতো অটো বা টোটো সারাদিনের জন্য বুক করো তাহলে একটু দরদাম করে নিলে 500 থেকে 600 টাকার মধ্যেই হয়ে যাবে। এতগুলো জায়গার মাঝে দাদা যেই জায়গাটার নাম নিতেই ভুলে গিয়েছেন, প্রথমে আমরা সেখানে চলে এসেছি, মানে বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চে। ভেতরে ঢোকার জন্য অনলাইনে টিকিট কাটলে লাগে 20 টাকা করে, আর অফলাইনে 25 টাকা। ভেতরে যাওয়ার জন্য আমরা তো টিকিট কেটে নিয়েছি, তবে 15 বছরের নিচের বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগে না। এমনিতেই যাবতীয় তথ্য সুন্দর করে জায়গায় জায়গায় লেখা রয়েছে, তবে আরো বিস্তারিতভাবে জানতে চাইলে গাইডও পেয়ে যাবে। আর কোন সার্ভে পিন্ডা থেকে টাকা মিন্টেন মারো পরিবর্তন করছে। এটি আমাদের বিষ্ণুপুরের সবথেকে একটা অভিনব স্থাপত্য, যার নাম হলো রাসমঞ্চ। বৈষ্ণব ধর্মের স্থাপত্য, রাজারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে রাস উৎসব করার জন্য রাসমঞ্চ বানিয়ে এর নামকরণ করেছিলেন রাসমঞ্চ। যিনি বানিয়েছিলেন আমাদের বিষ্ণুপুরের 49তম রাজা মল্ল রাজা বীর হাম্বির। মল্ল রাজা বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি তৈরি করেন। রাসমঞ্চের বেদি মাখড়া বা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। এককালে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে আনা হতো জনসাধারণের দর্শনের জন্য। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানকার তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। এই রাসমঞ্চ প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আগেই তো বললাম রাসমঞ্চের কাছাকাছি থাকার অনেক অপশনস রয়েছে। এছাড়া রাসতলা টোটো স্ট্যান্ড থেকে ঘোরার জন্য টোটো আর টুকটাক হাতের কাজের জিনিসপত্রের দোকানও এখানে পেয়ে যাবে। তার ওপর আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এখানকার সবচেয়ে বড় মেলা। মেলার প্রস্তুতিও চলছে জোর কদমে। এই বিষ্ণুপুর মেলা চলবে 23 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। রাসমঞ্চ ঘুরে এইবারে আমরা এসে পৌঁছেছি মদন মোহন মন্দিরে। মল্ল রাজা দুর্জন সিংহ দেব ১৬৯৪ সালে এই মন্দির নির্মাণ করেন। গোটা মন্দির জুড়ে টেরাকোটার সূক্ষ্ম কাজ সত্যিই দেখবার মতো। কোথাও ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য, আবার কোথাও অন্য কোনো পৌরাণিক কাহিনী। এখানকার বেশিরভাগ মন্দিরগুলোই বিকেল ৫টার মধ্যে বন্ধ হয়ে গেলেও যেহেতু এই মন্দিরে নিত্যদিন পুজো হয়, তাই সন্ধ্যারতির পরই মন্দির বন্ধ হয়। বিষ্ণুপুরের অন্য যে কোনো জায়গার মতো এখানেও তোমরা পোড়ামাটি বা টেরাকোটার জিনিসপত্রের দোকান দেখতে পাবে। চলে এলাম পাথরের রথ দেখতে। নাম রথ হলেও আদপে এটা ল্যাটেরাইট পাথরে তৈরি একটা মন্দির। এই মন্দিরের আদল একেবারেই কাঠের তৈরি রথের মতো। ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও বর্তমানে এই মন্দিরের অবস্থা খুব একটা ভালো নয়, আর তাই ট্যুরিস্টদের সংখ্যাও অনেকটাই কম। চলে এসেছি গড় দরজার সামনে। এখানে রয়েছে ল্যাটেরাইট পাথরে তৈরি দুটি তোরণ। এখানকার লোকজন এদের ছোট আর বড় পাথরের দরজা বলে থাকেন। একসময় এই গড় দরজাই ছিল বিষ্ণুপুর রাজত্বের প্রবেশদ্বার। শুধু তাই নয়, এই প্রবেশদ্বার এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে বাইরের শত্রুরা কোনোভাবেই ভেতরে না প্রবেশ করতে পারে। এমনকি বড় পাথরের দরজায় রয়েছে ছাদ আর গোপন কক্ষ। এই যে আপনার বড় পাথরের দরজা, ছোট পাথরের দরজার সামনে যে একটা পাহাড় রয়েছে, মানে এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টাতে আপনার ঠিক প্রতি বছর যে দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর যে মহামা অষ্টমীর দিন সন্ধি পুজো হয়, সন্ধি পুজোর যে খেনের ঠিক আগে মুহূর্তে, মানে খেনের টাইমেতে আমরা দুটো কামান ছোট আর একটা বড় কামানকে নিয়ে এসে এখানেতে দাগানো হয়। আচ্ছা, এই ঢিপিটার মধ্যে দাগানো হয়, এই ঢিপির ওপরে। আচ্ছা, কামান দাগানোর পরে আপনার সন্ধি পুজো আরম্ভ হবে। আচ্ছা, এই কামান দাগানোর পর তারপরে সন্ধি পুজো শুরু হয়। যত সাইডে গ্রামের টাইমে যত মা দুর্গা মন্দির রয়েছে সব পুজো আরম্ভ হবে। ও প্রথমে এখানেই পুজো হয়। মা মৃন্ময়ী কামান দাগার পর মা মৃন্ময়ী শুরু হবে পুজো আরম্ভ। তারপর বাকি বিষ্ণুপুরে সাইডের গ্রামে যেখানে যেখানে যা সব দুর্গা পুজো মণ্ডপ তৈরি হয়। আচ্ছা, পুজো গড় দরজা দিয়ে ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পাবে মহারাজা বীর হাম্বির উদ্যান। ভেতরে ঢোকার জন্য ৫ টাকা দিয়ে টিকিট কাটতে হয়, তবে এখানেও বাচ্চাদের টিকিট লাগে না। উদ্যানের ভেতরে ছোট্ট একটা পার্ক আর কিছু বসার জায়গা দেখতে পেলাম। আর একটা ব্যাপার হলো, এই মহারাজা বীর হাম্বির উদ্যানের ভেতর থেকেই লালজি মন্দিরে যেতে হয়। লালজি মন্দির প্রতিদিন সকাল ৭টায় খোলে আর বন্ধ হয় বিকেল ৫টায়। লালজি মন্দিরে ভোগ কক্ষ, নাট মন্দির সমস্ত কিছু থাকলেও বর্তমানে না বিগ্রহ রয়েছে না এখানে পুজো হয়। আর শুধু এই মন্দিরই নয়, এখানকার যে সমস্ত মন্দিরগুলোতে বর্তমানে আর বিগ্রহ নেই বা পুজো করা হয় না, সেই সমস্ত মন্দিরই সকাল ৭টায় খোলে আর বিকেল ৫টার পর বন্ধ হয়ে যায়। লালজি মন্দির থেকে বেরিয়ে এই মন্দির নগরীর আর এক মন্দিরে মৃন্ময়ী মায়ের কাছে এলাম। এই মৃন্ময়ী মায়ের মন্দির এখানকার সবচেয়ে পুরনো মন্দির। রাজা জগৎ মল্ল এই মন্দিরের প্রতিষ্ঠা করেন ৩০৩ মল্লাব্দে। স্থানীয় ইতিহাস অনুসারে মা মৃন্ময়ী স্বয়ং রাজাকে স্বপ্নে এই মন্দির তৈরির নির্দেশ দেন এবং দেবী দুর্গাই এখানে মা মৃন্ময়ী রূপে পূজিত হন। এই মন্দির প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকে। দোকানটায় দেখো কত সুন্দর সুন্দর ডোকরার কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এইটা হলো ৬০০। মৃন্ময়ী মায়ের মন্দিরের পাশের এই ছোট্ট দোকানটিতে ১০০ টাকা থেকে শুরু করে ২৪-২৫ হাজার টাকা দামেরও ডোকরার জিনিস তোমরা পেয়ে যাবে। মৃন্ময়ী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই রাধেশ্যাম মন্দির। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলোর মতোই রাধেশ্যাম মন্দিরটিও ভারী সুন্দর। চলে এলাম জোর বাংলা মন্দিরে। মন্দিরটি ১৬৫৫ সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের এই বিশেষ দোচালা আকারের কারণেই নাম হয়েছে জোর বাংলা। রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের ছোটবেলার একাধিক দৃশ্য প্রভৃতি টেরাকোটার কাজের মাধ্যমে মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। আর যাতে কোনোভাবেই সেগুলোর ক্ষতি সাধন না হয় তাই জোর বাংলা মন্দিরের ওপর কোনো ট্যুরিস্টকে উঠতে দেওয়া হয় না। রাসমঞ্চ থেকে এই যে টিকিটটা কেটেছিলাম 25 টাকা দিয়ে, এটা কিন্তু ফেলা যাবে না, কারণ আরও দুটো মন্দিরে মানে শ্যামরাই এবং জোর বাংলো, এই দুটো জায়গাতেই কিন্তু এই টিকিটটা আবার দেখাতে হবে। জোর বাংলা মন্দির থেকে বেরানোর সময় দোকানগুলো দেখে মনে পড়ল টেরাকোটা আর ডোকরার পাশাপাশি তোমরা বাঁকুড়ার বিখ্যাত গামছাও অনেক দোকানেই পেয়ে যাবে। শ্যামরাই মন্দিরটিও রাজা রঘুনাথ সিংহ ১৬৪৫ সালে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের যেহেতু 5টি চূড়া রয়েছে তাই এটা পাঁচচূড়া মন্দির নামে পরিচিত। এখানেও মন্দিরের দেওয়ালে পৌরাণিক দৃশ্য টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, তাই এই শ্যামরাই মন্দিরের উপরে ওঠাও নিষিদ্ধ। এরপর লাল বাঁধ যাওয়ার পথে রাস্তায় পড়ল গুমঘর। এই গুমঘর নিয়ে মানুষজনের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন এটা একসময় মল্ল রাজাদের শস্যাগার ছিল, আবার কারো মতে সে সময়কার জলের ট্যাঙ্ক। কিন্তু অনেকেই আবার মনে করেন সে সময়কার আসামিদের গুমঘরের উপর থেকে নিচে ফেলে দেওয়া হতো বা গুম করে দেওয়া হতো। এবার বলি লাল বাঁধের গল্প। রাজা বীর সিংহ পানীয় জল ও শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য 7টি হ্রদ তৈরি করেছিলেন, তার মধ্যে একটি হলো এই লাল বাঁধ। শোনা যায় লাল বাইয়ের নাম থেকেই লাল বাঁধ নামটি এসেছে। লাল বাঁধের কাছেই রয়েছে দেবী সর্বমঙ্গলার একটি মন্দির, তোমরা এখানে এলে অবশ্যই দেবীর দর্শন করে যেও। আজকের ভ্রমণের শেষ মন্দির হলো মা ছিন্নমস্তার মন্দির। দুপুরে কয়েক ঘন্টা বাদ দিয়ে সারাদিনই মন্দির খোলা থাকে, বন্ধ হয় রাত 8টার পর। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাও করে না, তাই বাইরে থেকেই তোমাদের মায়ের মূর্তিটা দেখাই। মা ছিন্নমস্তার মন্দিরের বাইরেই কেনাকাটার জন্য প্রচুর দোকান পেয়ে যাবে। তবে কেনাকাটার জন্য আদর্শ হলো পোড়ামাটির হাট। এখান থেকে একটু এগিয়ে জোর শ্রেণীর মন্দির প্রাঙ্গণে শনিবার করে এই হাট বসে। যদিও এই ফেস্টিভ সিজনে শনি রবি দুদিন করে বসছে পোড়ামাটির হাট। মা ছিন্নমস্তার মন্দিরে এলে অবশ্যই পাশে রাখা 12 ফুট দীর্ঘ দোলমাদল কামানটিও একবার দেখে এসো। সন্ধে হয়ে যাওয়ার কারণে যদিও ভালো করে দেখা যাচ্ছে না, তবে স্ক্রিনে দিনের বেলার একটি ছবি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। এতগুলো জায়গা ঘুরে আজই আবার আমরা বিকেল 5:30টার রূপসী বাংলা এক্সপ্রেসে করে বাড়ি ফিরছি। আজকে আমরা মাত্র একদিনের মধ্যে পুরো বিষ্ণুপুর ঘুরে আবার পৌঁছে গেলাম কলকাতায়। তোমরাও কিন্তু ঝটপট এইভাবে একটা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। বাই বাই।